বেরি ভালো তামাক ভালো আরো ভালো শোনা তোমার জন্য হইরে রইছে বাজরা গানের কোনা চলিতে চারণ হইল আবাস কমিল বাহুর বাহুর অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জ্বলিছে জল এই রাত্রে যদি একটা লোক এখন মারা যায় ভাই যেন একটা লোকের কথা দরকার নাই আমি যদি এখন মারা যাই ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে আমার তো আর দাফন হইবে না টেলিফোন করে বাড়িতে খবর দেবেন আত্মীয় স্বজনের খবর হয়ে যাবে তাড়াতাড়ি করো সবাই রে খবর দাও সিরাজি সাহেব দুনিয়ার বুকে নাই ও সিরাজি সাহেব যতই তুমি ওয়াজ করো সকাল ১০টার আগে তোমার দাফন শেষ হয়ে যাইবে কি বলেন ঠিক টেবিঠিক লোকেরা কান্নাকাটি করবে কেউ বা তোমার জন্য দোয়া করবে কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কান একদিন বিয়ার সাজন সাজবে সবাই একদিন বিয়ার সাজন সাজবে সবাই কেউ কোনে বে কেউ বর কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা দুই দিন পর বলো একদিন বিয়ার সাজন সাজবে সবাই একদিন বিয়ার সাজন সাজবে সবাই কেউ কোনে কেউ বর কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা দুই দিন পর কেউ বা যাবে আমতে কাপড় দোকানে বাজারে আমাকে সময় রাখবে আমারই উঠানে বলো কেউ বাজাবে আমতে কাপড় বাজান কেউ বাজাবে আমতে কাপড় মা কেউ বাজাবে আমতে কাপড় দোকানে বাজারে আমাকে সময় রাখবে আমারই উঠানে সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই আল্লাহ বৃষ্টি তুমি দিয়েছো তোমার উপর রাজি আছি বন্ধুরে মনে রাখো সুসময় অনেকই বন্ধু উঠে হয় অসময় হায় হায় কেহ কারণ কি বলেন ঠিক না বুঝি বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হবে এলানা মারি নাম মসজিদের মাইকেতে বলি পরিবেশ ওয়াজের নেই বসার মতো অবস্থাও নেই ওয়াজ করার মতো অবস্থাও নেই আপনারা চিন্তা করবেন না আমি শুধু একটু দোয়া করবো আপনাদের নিয়ে কয়েকটা কথা বললে কারণ এই যে আমার সামনে লোকগুলো আছে আমার বাবার বয়সী আমার বড় ভাই বয়সী অনেক মানুষ দাদার বয়সী লোক আছে ঠান্ডা লাগলে কষ্ট হইবে সেই পরোয়ারও করে নাই আল মুতাহাব্বুনা ফিল্লাহ আল্লাহর জন্য চললে আসছে কার জন্য আমি সিরাজের জন্য আসে নাই কার জন্য আসছে জোরে বলেন না আহা কে তারপর কোরআন পড়ে পড়ো আমার লেখা দুই নয়নে যায় না দেখা নসিবের এই লেখা অন্ধকারে চলছো ভাইয়া অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা সদ্দাশ্রম ফল কত মায় নাইক ফেলিতে দিবে হুঙ্কারে মালা কুলমোয়া তোমায় নিয়ে যাবে ঠিক নেবে ঠিক জোরে কর দারুল হেকমা মাদ্রাসা মোহতামিম সাহেব অত্যন্ত সুন্দর পরিপাটি ভালো মানুষ আমি জানি না হয় আমি দ্বিতীয়বার আসতাম না কিন্তু বৃষ্টি হইতেছে ওনারও মন খারাপ আপনাদেরও মন খারাপ কিন্তু বৃষ্টি দেওয়ার মালিক কে জোরে কোন নেওয়ার মালিক কে যদি আল্লাহ আমাদের ওয়াজ না শুনাইয়া না করাইয়া এই মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করে তাহলে আমাদের আর কোনো সাহস নাই
আর যদি আমরা নাওয়াজ করিয়া না শুনিয়া যদি আল্লাহ আমাদের কবুল এবং দয়া মায়া মেহরবানি করে আমাদের উপরে আমরা আল্লাহর উপরে খুশি আচ্ছা কোন আল্লাহর উপরে খুশি না হয়ে আমরা যাবো কোন তোর হুজুরে যদি বৃষ্টি থামাইতে পারে তাহলে তোর হুজুরে হুজুরে আর একজন আল্লাহ আল্লাহ তো একজন এই নাফরমানি কথাবার্তা না বললিয়া আর আমরা মনে করি যে বৃষ্টি ও রহমত ও অজল রহমত ঠিক না যদি 365 দিন আমরা ওয়াজ করবো 365 দিন যদি বৃষ্টি না হয় তো আমরা গজব তুল্লা কি গজব নাহলে আমরা ঠিক না ঠিক জোরে কর এই জন্য বৃষ্টি দেওয়া না দেওয়া খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ভালো মন্দ কার থেকে হবে তবে একটা কথা মনে রাখবেন যত বেশি কষ্ট করছেন বিনা সন্দেহে আল্লাহ আপনাদেরকে কবুল করছে খুশি না বেটা এই প্যান্ডেলটা এখন ফেরেশতাদের দ্বারা আল্লাহ ঘিরেই বানাইছে ঘেরাও করছে প্যান্ডেলটা ঘিরে রয়েছে ফেরেশতা আলহামদুলিল্লাহ অতক্ষণ পর্যন্ত ফিরিয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা বাড়িতে যাইয়া না পুষবেন বিশ্বাস হয় আপনাকে বিশ্বাস নাইলে আমার হয়েছে কেমনে আমি আপনাকে দেখে ইসলাম কবুল করছি না আমি তো আপনাকে বিশ্বাস করি আমি বিশ্বাস করছি আপনারা বিশ্বাস করবেন না বিশ্বাস না করলে ক্ষতিকার আপনার আল্লাহর কোনো ক্ষতি নেই যে রাস্তা রাস্তায় হাইটে আল্লাহরে গালি দিয়ে দে না মহিলারা আল্লাহ বৃষ্টি দিস আমার ধান দুগ্গে দেখো নাই তুমি কি কয় না ধান শুকাতে সেই সময় বৃষ্টি নামবে কি বলে কি বলে না বলে হ্যাঁ বলে না বলে না বলে বিড়ি টানে দোকানে বসে আর কয় আরে হুজুর ওনার আগের হুজুর আছে মোকাম্মের হুজুরে আছে লে বৃষ্টিরে বৃষ্টি থামবে যাইতে গেলে বৃষ্টি থামবে যাইতে মোকাম্মের হুজুরে বুজুর্গ আছে এতে আমাদের কোনো সন্দেহ নাই না কিন্তু বৃষ্টিরে কইলে বৃষ্টি থামবে যাইতে এলে বোঝা গেল মোকাম্মের হুজুরে আরেকজন আল্লাহর চাইতে বড় ওলি কথা বললেন বুঝতে কইেন কিন্তু আল্লাহ বৃষ্টি দেশে আল্লাহর কাছে আবেদন করতে পারেন মোকের মুরে জুড়ে দোয়া করলে বৃষ্টি থামাই দিতে পারে আল্লাহ দিছে মোকাম্মা হাসান আমসার রহমতুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিল উনি দেশে ওনার উনি দেশে আল্লাহ ফাক রব্বুল আলমিন এক বাফের পাঁচ পোলা থাকলে সমান থাকে না আমি তো রাজা আসের গন্ধ সইতে পারি না আমি খাসির গোস্ত খামো আব্বা কি করে না আর আপনি যে বিয়ে করে আনছেন ভাবি সে খাসির গোস্তর গন্ধ সইতে পারে না কিন্তু আপনার গরুর গোস্ত সে খুব ভালো খায় আসেন নাই এরকম আছে না আল্লাহর ওলিদেরও অবস্থা এক একজনের এক এক রকম এক একজন ওলির এক আপনি মনে করবেন না যে আমার বিশ্বে বুঝি বেঁচতে গেছে কার বিশ্বে বেঁচতে গেছে কার্ডে টেলিফোন আছে একটু আমার দাঁড়াই কই যান এত সহজ মনে করবেন না ইসলাম না কামতের মাঠে নবীরা বলবে ইয়া রব্ব নফসি নফসি খুব ভালো করে বুঝেন আমাকে তো শয়তানে পাইছে অনেকের কথা কয় না বাবা নবীরা যদি বলে আল্লাহ আমারে বাঁচাও আমার উপায় কি সেখানে আমার পিছে বুঝলি কি কইবে আপনাকে পীরের কথা বাবা আমার পীরের কথা বলে আপনার কইবে নাইলে গুতে গুতি করে গুতে গুতির আজ আমি করছি না জীবনে আমার মুখে শুনছেন না ওয়াজ সকলের জানা বাকি শুধু মানা মানতে পারি না হিম্মতের অভাবে হিম্মত খোয়াইছি দলাদলির কারণে কথা সত্য না মিথ্যা হযরত উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি এই দক্ষিণ অঞ্চলে একদম দক্ষিণ অঞ্চলে ওয়াজ করতে আসছে কার ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি পাথর কাটার দিকে না এই পাথর কাটার দিকে শুনছি আমি তো দেখি নাই ও কার ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠছে কেবলমাত্র উঠছে এমন সময় দেখে চতুর্দিক দিয়ে বৃষ্টি হচ্ছে তো লোকেরা একটু দৌড়দৌড়ি করে উনি তো নোয়াখালীর মানুষ আমাদের দেশে নতুন জিজ্ঞেস করে মেয়েরা কি হইছে কমিটির লোকের কয় কজুর বৃষ্টি
কি বৃষ্টি বন্যা হুজুরে এতটাই সাল্লাহ বৃষ্টি তোমার রহমত ওয়াজও তোমার রহমত দুইটার রহমতই আমরা চাই মানুষ লাগবে না সেই মানুষ রূপে শুধু আঁখি ভোলে দেখিতে পলাশ ফুল অতি মনোহর সুবাস বিহনে তারে না করে আদর লোকেরা গানের মধ্যে গায়ে কাগজের ফুল আমি গন্ধ কোথায় খুঁজে পাব কাগজের ফুল বলো কাগজের ফুল আমি গন্ধ কোথায় খুঁজে পাব ফুল যদি কাগজের হয় তার যদি গন্ধ থাকে ভাইয়া না গন্ধ থাকে না আমরা এলাম কাগজের ফুল আমাকে মধ্যে গন্ধ নাই ওনাকে মধ্যে গন্ধ ছিল ওনাদের বলতে দেরি হইতো না মাবুদ কবুল করে ফেলতো কিন্তু ওনাদের প্রত্যেকের গুণ আগুণ আলাদা আলাদা আল্লাহ নবী ডাক দিয়া বলে আমি হইলাম ধানের শহর ওই শহরের দরজা হইল আমার আবুবকর আমি হইলাম বীরত্বের শহর ওই শহরের দরজা হইল আমার ওমর আমি হইলাম লজ্জার শহর ওই শহরের দরজা হইল আমার ওসমান আমি হইলাম এলেমের শহর ওই শহরের দরজা হইল আমার হযরতে আলী সাইড জোনার সাইড সার্টিফিকেট কোনো চিন্তা নেই আমি মোনাজাত দিয়ে দেবো আকাশ অবস্থা দেখতেছি আমি কিন্তু কিছু তো দুই সাইডে কথা যখন বসছেন তখন তো বলা লাগে আমি হইলাম বীরত্বের শহর ওই শহরের দরজা আমার আমি হইলাম লজ্জার শহর গো ওই শহরের দরজা হইল আমার ওসমান আমি হইলাম এলেমের শহর ওই শহরের দরজা হইল আমার হযরতে আলী সাইড জোনার সাইড সার্টিফিকেট একজনের সাথে আর একজনের কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নাই এমনকি দ্বন্দ্ব তো নাই হযরত বেলালে হাবশির মতো মানুষ যখন আবু বকর সিদ্দিকের সামনে আসতো বেলালে হাবশির মতো মানুষ হাবশার গোলাম জোরে করে সুবহানাল্লাহ গোলাম যারা গোলাম চোদ্দ গুষ্টি গোলাম ঠোঁটটা তোতলানো জিব্বাটা তোতলানো কাল আছে আর আসুন গোলাপ গুটে দেখলে মানুষ ভয় ভয় পাইতো এরকম বলাল এই বেলাল যখন আসতো হযরত আবু বকর সিদ্দিক চেয়ার ছেড়ে বলতো সাইয়েদানা ইয়া বেলাল তাল ইয়া হাবিবি আমার কাছে আসো তাল বন্ধু আমাদের কাছে আসো লোকদের ডাইকে বলতো আমাদের সর্দার বেলাল আমাদের কাছে আসছে আর আমাকে রোগ হয়েছে এক পিরিয়ড মরিদরা আর এক পিরিয়ড স্টুফির দিকে অ্যাঙ্গেলে বাংলাদেশের বাইরেও বহু দেশে গেছি সেই দেশের কথা বাদ কি বলেন ঠিক নেবে ঠিক অনেকে তো পাসপোর্টই নাই এলাকায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লাহর ফজল করমে আপনাদের দয়া আমি নিজে লেখার জন্য পাগল না কিন্তু যে যেখানে আছে তারা সেইখানে রাখা লাগবে কি বলেন ঠিক নেবে ঠিক হেডমাস্টারের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের চেয়ারে বসতে দেওয়া ঠিক না কি বলেন ঠিক নেবে ঠিক যার স্যারে সে বইবেন যারে যেভাবে বলার লাগে টিপ্পুনি কাটেন আপনি কি বুঝে টিপ্পুনি কাটেন টিপ্পুনি কাটা হইলো আমাদের অব্বার এক আঙ্গুল দিয়ে যদি জিয়াদি সাহেব না এক আঙ্গুল দিয়ে যদি জিয়াদি সাহেবের কই খারাপ মানুষ তিন আঙ্গুল জিয়াদি সাহেব আমার দিকে বাজ হয়ে আসবে ও সিরাজুল ইসলাম তুই খারাপ আমি তিনজনে সাক্ষী দিতেছি সরসিনে আমার চরমনে আমার ফুরফুরা আমার জোনপুর আমার তবলিগ আমার সাত গ্রুপ আমার জোবায়ের গ্রুপ আমার আওয়ামী লীগের লোকটা আমার বিএনপি লোকটা আমার জাতীয় পার্টির লোকটা আমার শাসনতন্ত্র লোকটা আমার খেলাফতের লোকটা আমার জামাতের লোকটা আমার এই দেশে যত বেদায়তি বেসরিয়তি করে তারাও আমার লোক তাদের মধ্যে ত্রুটি থাকতে পারে তাদেরকে ঘৃণা করবো না রুদ্ধ দ্বারে তাদেরকে দাওয়াত দেবো আল্লাহর কাছে দোয়া করবো আমার ভাইরে আল্লাহ হেদায়ত দান করো সংঘর্ষের দিকে
দিকে যাব না, যদি সংঘর্ষের দিকে যাই তাহলে মুসলমানের কপালে কত সিদ্ধাত আছে সামনে দেখতে পারবে। সিদ্দিকের মানুষ বেলালের দেখলে হজরত বেলালের দেখতে বলতো, বলতো আমাদের সাইয়েদিনা বেলাল আমাদের সর্দার বেলাল আমাদের কাছে আসছে জোরে করে সুবহানাল্লাহ। কপাল যদি ভালো হয় অল্প ওষুধে বড় বড় রোগ ভালো হইয়া যায়, আর কপাল যদি খারাপ হয় বাজান ভেলর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে বাড়ি আসা লাগে কপাল ভালো হয় না, কি বলেন ঠিক না বেঠি? দোকানে বসে বিড়িটা এক ধরনের লোকের খাসলা তার সব টুপিয়ালা গুলারে গালি দেয় বিড়ি ভালো তামাক ভালো আরো ভালো সোনা তোমার লোকে ফইরে রয়েছে বাস বাগানের কোনা ঠিক না বেঠি? জোরে কন বিড়ি ভালো তামাক ভালো আর ও ভালো সোনা তোমার জন্য হইরে রইছে বাস বাগানের কোনা। চলিতে চারণ হইল আবাস কমিল বাহুর বাহুর অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জ্বলিছে জল। এই রাত্রে যদি একটা লোক এখন মারা যায় ভাই যেন একটা লোকের কথা দরকার নাই, আমি যদি এখন মারা যাই ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে আমার তো আর দাফন হইবে না বাড়িতে খবর দেবেন আত্মীয় স্বজনের খবর হইয়া যাইবে তাড়াতাড়ি করো, সবাই রে খবর দাও সিরাজি সেবার দুনিয়ার বুকে নাই, ও সিরাজি সাহেব যতই তুমি ওয়াজ করো সকাল দশটার আগে তোমার দাফন শেষ হইয়া যাইবে, কি বলেন ঠিক না? লোকেরা কান্নাকাটি করবে কেউ বা তোমার জন্য দোয়া করবে, কি বলেন ঠিক না বে? ঠিক জোরে কান। একদিন বিয়ার সাজন সাজব সবাই, একদিন বিয়ার সাজন সাজব সবাই, কেউ কনে বে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা দুই দিন পর, বলো একদিন বিয়ার সাজন সাজব সবাই, একদিন বিয়ার সাজন সাজব সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা দুই দিন পর, কেউ বা যাবে আমতে কাপড় দোকানে বাজারে আমাকে সময় রাখবে আমারি উঠানে, বলো কেউ বা যাবে আমতে কাপড় বাজান, কেউ বা যাবে আমতে কাপড় মা, কেউ বা যাবে আমতে কাপড় দোকানে বাজারে আমাকে সময় রাখবে আমারি উঠানে, সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আল্লাহ বৃষ্টি তুমি দিছো তোমার উপর রাজি আছি, দাদে হকরা কাবিলিয়া সত্যে বলকে সত্য কবুলিয়া দাদে বন্ধুরে মনে রাখো সুসময় অনেকই বন্ধু উঠে হয় অসময় হায় হায় কেহ কারণ, কি বলেন ঠিক না বুঝি? বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হবে এলানা মারি নাম মসজিদের মাইকেতে, যদি তাই হয় আব্বুরা আসুন দারুল একরাম মাদ্রাসা। এই প্যান্ডেলটা করতে কত টাকা লাগছে কোন? এই মাইকের খরচ কত? বিছনার খরচ কত? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দারুল হিকমা মাদ্রাসা আল্লাহ তুমি গহরডাঙ্গা মাদ্রাসার মতো কবুল করিও, আমিন। ভাইজান কার টুপিটা কি রঙের এই দিকে তাকাইয়েন না, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমরা সব মুড়ির মোয়ার মতো মিল্লে থাকতে চাই, এই দারুল হিকমা মাদ্রাসাটা আমার মাদ্রাসা, কয়েন আমার মাদ্রাসা, কয়েন আমার মাদ্রাসা। কারা কারা স্বীকার করলে যে আমার মাদ্রাসা তারা দুইটা হাত জাগাই করে আল্লাহর ফজল করে মে এই মাদ্রাসা আমার। যদি মোহতান সাহেবের মধ্যে দলাদলির বাপ দেখেন তাহলে সেই দিন আমারে বলবেন যে হুজুর আইস থেকে আর মাদ্রাসা আমার না,
পারবেন না? পারবো। যখন পারবেন কি পারবেন না? মানুষটা ভালো যে তুমি মাথায় দুক, আমার কিছু আসে যায় না, উনি আমার আপন বাড়ির চাইতে বেশি ভালো, কি বলেন? ঠিক না? বেঠি আমি ওনার আদব দেখছি, ওনার আখলাক দেখছি, ওনার ছাত্রদের আখলাক দেখছি, আমার কনফিডেন্স, আমার বিশ্বাস আল্লাহ ফাগলারে কবুল করছে, আমার মনে হয় মাদ্রাসা এখন আল্লাহর ফজলে করমে সর্বসম্মতি কর্মে প্রায় নিজস্ব জায়গার মতো হয়ে গেছে, কি বলেন? ঠিক না? বেঠি যদি আল্লাহ কবুল করে আপনাদের দয়ায়, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আল্লাহ ফাগ যদি কবুল করে ফাগলার এই গভীর রাত্রের কান্না, মনে হয় আল্লাহ কবুল করিয়ে বলাইছে। একটা কথা মনে রাখবেন ভাই, যেন গভীর রাত্রের কন্যা ছাড়া মাদ্রাসা মসজিদ কবুল করান যায় না। টাকা থাকলে মাদ্রাসা করতে পারে না, টাকা থাকলে হজে যাইতে পারে না, টাকা থাকলে বড় মেয়া হইতে পারে না, এটার মালিক হইল আমার আল্লাহ। খুশি না বেজার? তো এখন অবস্থা তো কেমন নাই, খারাপ হইতেছে না, ভালো না? একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে, আমরা না কমে নাই বাড়ছে, কমে নাই আরো বাড়ছে, তা আমরা দোয়া করবো। শোনেন আমি বলি, পরামর্শ যদি হয় পরবর্তী সময় রোজার পরে যদি প্যান্ডেল ছাড়া একটা স্টেজ করে মাহফিল করা যায় আমি আসবো। খালি স্টেজটা করবে, প্যান্ডেল লাগবে না, আর মাইক দেবে, আর নিচে কিছু বসার ব্যবস্থা করবে। আপনারা সহযোগিতা করবেন না? আপনারা সহযোগিতা করবেন না? মাদ্রাসায় দারুল হিকমার ছাত্রদের অবস্থা দেখে আপনারা মনে করেন কি লেখাপড়া হয়? হাত জায়গায় কন, আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার মহতারাম সাহেবকে দেখে মনে হয় কি ভালো আলেম? হাত জায়গায় কন, ব্যবহার ভালো না, ইংরেজি নে পারতি না, ঠিক না? ঠিক জোরে কর, আল্লাহ তুমি কবুল করো। তা আমি এই একারে নারে কি কয় ডিজিটাল ভাবে একটা মোনাজাত দেব, আলহামদুলিল্লাহ, বেশি লম্বা করব না। কিন্তু আপনারা যে আমারে ভালোবাসছেন, আচ্ছা আমি কি আপনাদের কাছে আসি নাই? আসছি না, আমার কোনো ভয় নাই, আসছি। তা আপনারা কি পারবেন যে হুজুর আগামী দিনের মাহফিল হবে, এটা যে আমরা থাকবো সাথে, এই প্রমাণস্বরূপ আপনার মোনাজাতের আগে হাতের মধ্যে একটা 1,000 টাকা আপনার হাতে দেবো, একটা 500 টাকা আপনার হাতে দেবো, পারবেন কারা? এরা আমার কাছে আসবেন, আমি তো আপন ভাইয়ের মতো মনে করে, সন্তানের মতো, বাবার মতো মনে করে দোয়া করবো আজকের আপনাদের জন্য, আল্লাহ যেন কবুল করে। পারবেন কেউ? আমি একটু দেখতে চাই খালি, যে হুজুর ইনশাআল্লাহ মহতারাম সাহেব বিপদে করিয়ে গেছে, আমরা বিপদে সহযোগিতা, আমিও করবো সহযোগিতা, আমি ওয়াদা দিলাম আমিও সহযোগিতা করবো। কিন্তু আপনারা আমার কাছে কে পারবেন পকেটে হাত ধরতে যে হুজুর 1,000 নাই 500 দেবো, 500 নাই 200 দেবো, 2,000 দিতে পারি, আমি 2,000 দিয়ে যাবো, আপনারা একটু কষ্ট করে আমার কাছে আসবেন, এই যে মডেল হয়ে থাকবে, এই মহব্বতের টানে আমি আবার আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। কারা পারবেন? মঞ্চে যদি কেউ থাকেন আমার কাছে আসেন, আল্লাহ তুমি কবুল, 10টা টাকা হইলে আমার হাতে দিয়ে মানুষ ভালোবাসে, আমার এই বাজান হাতের মধ্যে 500টা টাকা দিছে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার খলিল ভাইয়ের মামা আরেক বাজান এসে আমার হাতের মধ্যে 500টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আলেম মানুষ নিজে দৌড়িয়ে এসে 200টা টাকা হাতে দিছে, আমার আরেক বাজান হাতের মধ্যে, আল্লাহ তুমি কবুল করো, 200টা টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক বাজান হাতের মধ্যে 100টাকা দিছে, আরেক বাজান হাতের মধ্যে 500টাকা দিছে, মহতারাম সাহেবকে মহব্বত করিয়া, মাদ্রাসাকে মহব্বত করিয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখিয়া এবারে বিপদে পড়িয়ে যাবে, ঋণগ্রস্ত হয়ে যাবে, ঋণ মুক্তি করার জন্য অন্তত কিছু খরচ বরচ দেওয়ার জন্য আল্লাহ তোমার বন্ধুরা ডাক দেওয়ার সাথে সাথে আসছে। যদি আবার ভালো থাকতো আজকের মাহফিলে একবারে গ্লোরিয়াস রেজাল্ট হইতো, কি বলেন? ঠিক না? ঠিক। আল্লাহ তোমার পাগলেরা বলার আগে দৌড়ে আসছে, আল্লাহ এই হাতগুলা দিয়ে তুমি তোমার কাবা ধরার তৌফিক দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বন্ধুরা যেভাবে আমার দিকে আসছে, আমি এই এলাকাকে ভুলবো না, আমি দারুল হিকমা মাদ্রাসাকে কোনোদিন ভুলবো না। আল্লাহ এই আবহাওয়ায় আসতে বলছি, কাদার মধ্যে হাইটটা এসে আমার হাতে টাকা দিতেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। ঋণ পরিশোধের জন্য 500টা টাকা দিছে বাগলায়, আল্লাহ মাদ্রাসার এই প্যান্ডেল খরচের জন্য, মাইক খরচের জন্য সেরাজি ডাক দিছে, এই কয়জন মানুষের মধ্যে আল্লাহ আমার হাতে টাকা দিছে, আল্লাহ এই মাহফিলে যারা আসছে, যারা দূরে আসছে,
আসছে, থাকতে পারে না, চলে গেছে, সবাই তুমি কবুল করো আল্লাহ, কারা পারবে সিরাজের হাতে, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আমিন। আয় বাজান, আমি দেখলাম ও বললাম আমি উইলিংলি আপনাদের কাছে আসব, বিনা শর্তে আসব ইনশাআল্লাহ, বিনা শর্তে আল্লাহ তুমি কবুল করে দেবে, আমিন। আপনাদের ভালোবাসায় অন্তত এর একটা মাহফিল আমি করার চেষ্টা করব, যদি কর্তৃপক্ষ আল্লাহ তুমি কবুল করো, যদি করো আমিন। এই পাগলা মহব্বতের সাথে 500 টাকা দিছে, এই বাজান মহব্বতের সাথে 500, আল্লাহ আল্লাহ যেন আমার দিক থাকান, আমার দিক থাকান, হাতটা জাগান, পাগলার যেন অনতি বিলেপে হজ করার তৌফিক দে, আল্লাহ তুমি কবুল করো, যদি করো আমিন। তোমার আরেক পাগলা 100 টাকা দিছে, আল্লাহ এই সোনামণিটারে আল্লাহ যুগের ফজলুল করিম বানাইও, ও আমার হাতের মধ্যে বাবা পাঠাই দিছে 100 টাকা দিছে, আমার মুজাহিদ ভাই 50টা টাকা দিছে, আমার আরেক আব্বাজান 50টা টাকা দিছে, আমার আরেক আব্বাজান হাতের মধ্যে 100টা টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আকবার। আলেম মানুষ আমি সিরাজের কত মহব্বত করে, 500টা টাকা আমার হাতের মধ্যে দিছে, এই বাবাটা আমার হাতের মধ্যে বেজরে 70টা টাকা দিছে, হয় দুইজনে দিছে না হয় অর্ধারে এক টাকা নাই, সব দিয়ে গেছে, জোরে করে আল্লাহ আমিন। আমার এই প্রিয় মুজাহিদ ভাই আল্লাহ আমার দিকে দৌড়ে আসছে, আমার হাতের মধ্যে একটা 100 টাকার নোট দিছে, আমি অত্যন্ত খুশি, যদি আর 2টা টাকাও না দেন আমি খুশি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই ছেলেটাকে শরীসিনা নেসালাউদ্দিন রহমাতুল্লাহ মত ওলি বানাইও, আল্লাহ আমার বাবারে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিও, আল্লাহ আমার এই সোনামণিটারে আল্লাহ হজ করার তৌফিক দিও, আমার এই যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দিও, আমার বাবাকে সুস্থতার নেয়ামত দান করিও, আমার এই জোয়ানকে আল্লাহ অনতি বিলম্বে তুমি তার কাবা ধরার তৌফিক দিও, হজ করার তৌফিক দিও, ইনশাআল্লাহ আইবে না আমার আল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে গেছি, আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ। আয় আব্বা আল্লাহ আমার সোনামণিটারে আল্লাহ যুগের আল্লাহ কারি ইব্রাহিম রহমাতুল্লাহ মত ওলি বানাই, ওর মা বাবার কলজারে ঠান্ডা করিয়া দিও, আমার আব্বাজানের দীর্ঘ হায়াত দান করিও, আমার বীর মুজাহিদ ভাইকে আল্লাহ তুমি বীর মুজাহিদ হিসেবে কবুল করিও, সকলে বলেন আল্লাহ আমিন। আমি আপনারা কি আমার উপর বিরক্ত হয়েছেন, আমি যে ইচ্ছে করি ওয়াদা দিছি, আমি একটা মাহফিলে গেলে কি পরিমাণ টাকা পয়সা পাই আপনারা জানেন না, কি জানেন, গোপন আছে নাকি কিছু, আমি কোনো চিন্তা করিয়েন না, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আল্লাহ আমিন, সকলে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমার বাবার সুস্থতার নিয়ামত দান করো, আমার এই সোনামণিটারে আল্লাহ আমার রহমানে কামেল আমার পীর মোরশেদ আল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ মত ওলি বানাইও, আল্লাহ আমার এই সোনামণিটাকে আল্লাহ তুমি কবুল করো, রাব্বার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করো, আমার এই যুবক ভাইকে আল্লাহ তুমি হালাল মাল দিয়ে মালামাল করে দিও, আল্লাহ তুমি ভাই ছোট ভাই হাফেজ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই সোনামণিটা আল্লাহ তুমি হাজী শরীয়তুল্লাহর মতো কবুল করো, জোরে করে আল্লাহ আমিন। এখনই মোনাজাত দেবো, কোনো চিন্তা নেই, আয় বাজান, হাত পাচ্ছি, লজ্জা নাই, 2টা টাকার একটা নোট বা 2টা টাকা দেবেন আমি আজকে 2 লক্ষ টাকা মনে করব, করে আল্লাহ আমিন, আল্লাহ আমিন, খুশি না ভাই যা, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, বসেন বসেন, আয়, কত কষ্ট করে আসতেছে আমার, বিশ্বাস করেন আহারে আল্লাহ আল্লাহ, এই বাবাটার ধরিয়ে নিয়ে আসেন আমার, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার নিজের বাপ থাকলে আমি যেভাবে দোয়া করতাম, আল্লাহ আমার এই বাবাটার জন্য আমি সেইভাবে দোয়া করি, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে, এই বাবার হাতটা আমার ধার দেন, আল্লাহ তুমি কবুল করো, আরে 100 বছরের বেশি আল্লাহ, আমার নিজের বাবা মুসলমান হইলে আমি আলেম সন্তান হিসেবে আমার বাবার জন্য যেভাবে দোয়া করতাম, আমার এই বাবাটাকে আমি আমার বাবা মনে করে দোয়া করিয়ে গেলাম, আল্লাহ তুমি সুস্থতার নেয়ামত তার দান করিয়া তোমার বাড়ির মেহমান বানাইও, জোরে করে আল্লাহ আমিন। আল্লাহ এখনো 5 ওয়াক্ত নামাজ দাঁড়াই পড়ে, হায় বাবা আল্লাহ, মায়েরা যদি পারেন 10টা টাকা পাঠাই দিতে, যে হুজুর তো ঋণ হয়ে যাবে, মাদ্রাসার মহতামান সাহেব নিজে বিপাকে পড়িয়ে যাবে, নিজের বাবার তালুকদারি নাই, গরিব মানুষ আর্থিক সচ্ছলতা নাই, আল্লাহ আমার ভাইদের কবুল করুন, আর কোনো মা যদি পাঠাই দেন আমি আমার নিজের মায়ের মতো মনে করে দোয়া করব। আজকের মাহফিল হইলে মানুষ প্রিপারেশন নিয়ে আসছে, তো আজকের যে সেরাজি তো আমাদের কাছে হাত পাততে মাদ্রাসার জন্য, আমি এই জন্য দোয়া করি আল্লাহ তুমি কবুল করো, বহু মানুষ দাঁড়াই আছে দূর দূরান্তে আমার মাদ্রাসার মহতারাম সাহেব আপনাদের কাছে মনে